যে টেকনিক্যাল সুত্র যে কমেন্টটা করেছে যে মেডিকেলের মানে মিনিমাম ওয়েটটা কত তো অ্যাকচুয়ালি মালয়েশিয়ায় যেহেতু মেডিকেল সেরকম টাফ নাই তো মালয়েশিয়া বাগানের কাজ কিন্তু কষ্টেরই কাজ হয় তোমাদের তেল আর চাল দেয় কি না তো এর আমি এর আগে পেটে তো আমি বলেছিলাম যে আমাদের মানে আমরা যখন এসেছিলাম আমি দুবার থেকে তিনবার পেয়েছিলাম যে পাঁচ কিলো তেল পাঁচ কিলো চাল কিন্তু একটা মেন বিষয় হচ্ছে কি যে এই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকেও বাগানের কাজে তো যেহেতু আজকে মিটিং আছে সকাল সকাল চলে যাব বারোটার দিকে কোম্পানি কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মিটিং আছে তার জন্য আজকে হাফ ডে কাজ তো আজকে তোমাদের কিছু কমেন্টের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিও দেখো স্কিপ না করো তাহলে কিছুই বুঝতে পারবে না আর একাইজ আমি বলি যে আমার চ্যানেলটা মনিট্রেশন অন হয়ে গেছে সব কিছুই তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্ট ছাড়া হয়তো আমি ওদের আসতে পারতাম না তো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে ভালোবাসবে আর আশা করি আমি তোমাদের নতুন নতুন মালয়েশিয়ার আপডেট ভিডিও দিতে থাকবো তো চলে আসলাম কম বাগানের কাজে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তাহলে সব কিছুই বুঝতে পারবে তাই চলো ভিডিওটা শুরু করা যাক সো গাইজ তো তোমার হচ্ছে যে মিটিংটা কোম্পানি যখন মানে কোনো মিটিং হয় তখন কিন্তু এখানে হাফ ডে কাজ দেয় যেহেতু ওপর থেকে লোক আসে ট্রেনিং সেন্টারতে লোক আসে তখন এই কোনো মিটিংয়ের কারণে হাফ ডে কাজ হয় অত বারোটার সময় কাজ দেয় কোনো সময় তোমার হচ্ছে দুটোর পরে দুটোর পরে হচ্ছে তোমার কাজ দেয় তো যে বিষয় নিয়ে তোমাদেরকে আমি কথাটা বলবো আর কি যে টেকনিক্যাল শুধু যে কমেন্টটা করেছে যে মেডিকেলের মানে মিনিমাম ওয়েটটা কত তো অ্যাকচুয়ালি মালয়েশিয়ায় যেহেতু মেডিকেল সেরকম টাফ নাই তো পাম বাগানের কাজ কিন্তু কষ্টেরই কাজ হয়তো দেখে মনে হচ্ছে যে যে তোমার খুবই একটা সহজ কাজ তাহলেও যা এখানে না আসলে না এসলে বা কাজ না করলে বুঝতে পারবে না যে কীরকম তো যে মেন পয়েন্টটা যায় যেটা আর কি যে ওয়েট ওয়েটটা হচ্ছে দেখো একটা মানুষের মিনিমাম বয়স বয়স তোমার হচ্ছে মানে আঠেরো থেকে চুয়াল্লিশের মধ্যে তোমার হচ্ছে মানে মালয়েশিয়া সৌদি আরব দুবাই কাতার কান্ট্রিতে তোমার অ্যালাউ করে তো এর মানে যে তোমার ওয়েটটা যেমন তোমার যদি কনজেকশন বা অন্য অন্য কাজ হয় তা তোমার আশি নব্বই বয়স হলেও কিন্তু সেসব কাজ তোমার চলে যায় আর এখানে বাগানের কাজ মানে প্লাম অয়েলে মালয়েশিয়ায় প্লাম অয়েলের যে কাজটা তোমার কিন্তু প্রচণ্ড হাঁটতে হয় এই কাজে মানে কাজে কিন্তু সেরকম কষ্ট হয়তো অনেকের মনে হবে না বা হয় না কিন্তু এখানে কিন্তু প্রচুর হাঁটতে হয় মানে এবার তোমার যদি বেশি ওজন হয় যায় তোমার হাঁটতেও কষ্ট হবে তোমার কিন্তু প্লাস কাজগুলোতেও কিন্তু কষ্ট হয়ে যাবে তো আমি বলবো যে তোমার বয়স ষাট থেকে পঁয়ষট্টি বা পঞ্চাশ বা পঞ্চান্ন মানে সত্তরের নিচেই থাকলে সবচেয়ে বেস্ট মানে বয়সে তুমি মালয়েশিয়ায় বাগানে কাজ করতে পারবে তোমার কোনো অসুবিধা হবে না হাঁটা মানে হাঁটার পক্ষে থেকে তোমার হাঁটতে পারলে তোমার কাজ করার কোনো ব্যাপারই নাই এখানে কিন্তু প্রচুর হাঁটতে হয় হয়তো একদিনে তোমার হয়তো কমসে কম দশ পনেরো কিলোমিটার হাঁটতে হয় হেঁটে কিন্তু কাজ করতে হয় এমন এমন কাজও আসে তার বেশি হাঁটতে হয় আমার আমরা যখন প্রথম প্রথম যখন আমি প্রথমে সে যখন আমি মানে বিষ দেওয়া কাজ করতাম তাই একদিনে হয়তো আমি কুড়ি কিলোমিটার হাঁটতাম তা সেরকম হাঁটতে হলে কিন্তু বেশি বয়স হলে কিন্তু হাঁটতে পারবে না কাজ কষ্ট হয়ে যাবে বা যদি কারো পেট মোটা হয় তাহলেও কিন্তু অসুবিধা হয়ে যাবে উটা নামা বসা অন্য অন্য কাজে কিন্তু চলবে কিন্তু মালয়েশিয়ার অয়েল পাম বাগানের কাজে কিন্তু একটু অসুবিধা হবে তারপরেও কিন্তু কাজ করতে করতে একটা মানে অভ্যেস হয়ে যায় হ্যাভারেস্ট হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর তোমার যদি সত্তরের ওপরে যদি বয়স হয় বা আশি পঁচাশি তারপরেও চলবে কিন্তু তোমার একটু কাজ করতে হয় কষ্ট হবে এটাই আর কি তো আমি সবচেয়ে বলবো যে সত্তরের নিচে হলে সবচেয়ে ভালো হয় তো টেকনিক্যাল বয়স সুজল মেডিকেলের বয়সটা আসলে আশা করি বুঝতে পেরেছ তো আর যাদের চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আসে তাদের তো কোনো ব্যাপারই নাই কোনো অসুবিধাই নেই কাজ করতে এখানে আর অ্যাকচুয়ালি কী বলতো মালয়েশিয়ার বাগানের কাজ কিন্তু মাঠের কাজের মতো যেমন হয়তো মাঠের জমি যারা যাদের হয়তো মাঠের জমিতে আসে তারা হয়তো জানে যে আমি মানে কোন কাজের কথা বলছি যেরকম মাঠে ওষুধ দিয়া সার দিয়া বিষ দিয়া এসব কাজ কিন্তু মাঠের জমি থেকে করে বাড়ির লোকে এরা গিয়ে কিন্তু মাঠে গিয়ে করে তা সেম এখানেও তাই এখানেও কিন্তু এই যে এই ফল কাটা হওয়ার পরে এই যে বিসি পড়ে আছে এই বিষিগুলো কিন্তু হ্যাট হয়ে খুঁড় এরকম হ্যাট হয়ে খুঁটতে হয় আর এই যে এই গাছে গড়ে কিন্তু সার দেয় তারপর এই যে সাইডে যে ঘাসগুলো দেখছে ঘাসগুলো কিন্তু মেরে দিয়েছে এই ঘাসগুলো কিন্তু তোমার হচ্ছে বিষ দিয়ে মেরে দেয় আর এই যে ফল কাটা এই সবই কিন্তু কাজ পানি হলে কিন্তু কাদা হয় তো যারা মাঠের গাছ মানে করতে পারো বা করেছো তাদের তো কোনো অসুবিধাই নেই পাম বাগানের কাজে তো তো টেকনিক্যাল সুযোগ ভাই দিলে আশা করি বুঝতে পেরেছো বয়সটা কীরকম হলে আর কি ভালো তো চলে আসলাম কাজের শেষে এখন বারোটা বাজে কাজ আমাদের প্রায় হয়ে গেছে তো আমরা রুমে যাব রুমে গিয়ে স্নান টান করে খেয়ে আমাদের একটার সময় মিটিং আছে ওখানে যাব যাওয়ার পরে ওখান থেকে দুটো তিনটে সময় শেষ হওয়ার পরে হয়তো আর কাজে নাও আসতে পারি তো আর একটা কমেন্ট যে তোমাদের মানে যে ভাইটা কমেন্ট করেছে সে হয়তো মনে হয় মালয়েশিয়া আগে পরে থেকে গেছে বা শুনেছে তো কমেন্ট করেছে ভাই তোমাদের তেল আর চাল দেয় কি না তো এর আমি এর আগে তো আমি বলেছিলাম যে আমাদের মানে আমরা যখন প্রথমে এসেছিলাম আমি দুবার থেকে তিনবার পেয়েছিলাম যে পাঁচ কিলো তেল পাঁচ কিলো চাল কিন্তু একটা মেন বিষয় হচ্ছে কি যে এই কোম্পানিরই পাম বাগানের কাজ বা পাম অয়েলের কাজ কিন্তু আমাদের পাম অয়েলই দেয় না এখন দেয় না এখন মানে দু মাস পর পর যে পাঁচ কিলো চাল আর পাঁচ কিলো তেলটা দেওয়ার কথা ছিল বা দিত আগে তা সেটা এখন বন্ধ করে দু মাস অন্তর অন্তর মাস দশ কিলো করে চাল দেয় মানে পাঁচ কিলো তেল আর পাঁচ কিলো চাল দিত আগে সে জায়গায় পাঁচ কিলো তেলটা কাটা কেটে দিয়ে তোমার দশ কিলো চাল দেয় তো তেল হয়তো এখন দাম বেশি বা তেলের এখন প্রচণ্ড প্রচণ্ড চাহিদা ওই জন্য তেল দেয় না আমাদের তো এখানেও সমস্যা নেই তেল না দিলেও তেলের দামও বেশি নাই এক লোটার তেলের দাম হচ্ছে তিন টাকা আড়াই টাকা এরকম সো গাইজ আশা করি বুঝতে পেরেছো আর তোমার যদি কোনো কমেন্ট করার থাকে বা কোনো কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করার থাকে তোমরা কোশ্চেন করো আমি অ্যান্সার দিয়ে দেবো যেহেতু অ্যান্সার হয়তো করলেও সঠিক বুঝতে পারবে না বা সব কিছু বুঝানো যায় না তা তোমরা তোমাদের কোনো কিছু জানার থাকে বা জানার থাকলে তোমরা কোশ্চেন করো আমি তোমাদেরকে রিপ্লাই ভিডিও দিয়ে দেবো আশা করি তোমরা পুরোটা বুঝতে পারবে আর যেহেতু এখন কাজের খুবই চাপ এখানে লোকজন সেরকম নেই সব বাড়ি চলে যাচ্ছে বা গিয়েছে ওই জন্য কাজের প্রথমটা চাপ তার জন্য আর কি মানে সঠিক সেরকম ভিডিও করতে পারছি না টাইম পাচ্ছি না টাইম পাই তোমার সাথে ভিডিও শেয়ার করি তা তোমরা কোশ্চেন করো আমি রিপ্লাই তোমাদের ভিডিও দিয়ে বুঝিয়ে দেবো আর যদি ভিডিওটা ভালো লাগে আজকের ভিডিওটা তো একটা লাইক কমেন্ট আর ভিডিওটা শেয়ার করবেন